পর্ব ৮৬ বিতর্ক দক্ষতা। একটু চিন্তা করে দেখুন, এমন কোনো ঘটনার কথা কি আপনার মনে পড়ে যে কারোর সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়েছিল আর এই কারণে দীর্ঘদিন আপনার অন্তরে সেই লোকটির ব্যাপারে ক্ষোভ ছিল, অথবা আপনি কোথাও দেখেছেন যে দুজন লোক তুচ্ছ কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়েছে, তুচ্ছ বিষয়ের সেই তর্ক একসময় প্রচণ্ড বিতর্ক তার রূপ নিয়েছিল আর ধীরে ধীরে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গিয়েছিল। এরপর তারা চোখ লাল, মুখ লাল করে ঝগড়া করছিল। অবশেষে তারা একে অপরের প্রতি মারাত্মক ক্ষোভ আর চরম কষ্ট নিয়ে পৃথক হয়েছিল। হয়তো এ ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে, অথবা আপনি নিজে এ ধরনের কোনো ঘটনার সাক্ষী হয়েছেন। আমরা বিভিন্নভাবে মানুষের মন জয় করতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা এমন কাজ করে ফেলি যা আমাদের পূর্বের সব অর্জনকে ব্যর্থ করে দেয় এবং আমরা একে অপর থেকে দূরে সরে যাই। কথা বলার ভঙ্গি আর বিতর্কের ক্ষেত্রে অপরিপক্কতা ও অপরিমাণ দর্শিতার কারণ এমনই হতে পারে। একজন তর্ককারীকে দুর্গম পর্বতে আরোহণকারীর সঙ্গে তুলনা করা যেতে পারে। পর্বত আরোহীকে একই সঙ্গে তার হাত ও পায়ের অবস্থানের প্রতি লক্ষ্য রাখতে হয়। পর্বত আরোহী যে পাথরটি ধরতে যাচ্ছে সতর্ক দৃষ্টিতে সেটাকে যাচাই করে, পাথরটিকে হাত রাখার আগে সেটা কতটুকু শক্ত, কতটুকু ভার বহন করতে সক্ষম তা যাচাই করে, তারপর তাতে হাত দেয়। তদ্রূপ পরবর্তীতে যে পাথরে পা রাখবে সেটাও ভালোভাবে পর্যবেক্ষণ করে, পা উঠিয়ে অন্য পাথরে রাখার আগে যে পাথরে পা আছে সেটাও ভালোভাবে দেখে নেয়। সঠিকভাবে পা ওঠাতে না পারলে পাথর সহ নিচে পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। এভাবে তার প্রতিটি পদক্ষেপ যথেষ্ট চিন্তা করে নিতে হয়। আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, যে আলোচনা সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ তাই উত্তম। তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার কোনো ভালো কাজ নয়। আমাদের 90%-এর বেশি তর্ক বিতর্ক হয় অপ্রয়োজনীয়। এইসব তর্কের কোনো সমাধান বা কোনো অবদান নেই। আমার মনে হয় আপনি এ ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন, তাই যথাসম্ভব তর্ক বিতর্ক এড়িয়ে চলতে সর্বাত্মক চেষ্টা করবেন। কেউ আপনার কোনো কথায় আপত্তি করে বসলো, কিংবা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতে বাধাতে চাইলো, আপনি উত্তেজিত হবেন না। আপনি বিষয়টি যথাসম্ভব সহজভাবে নিন। আপত্তিকারীর দুরভিসন্ধি নিয়ে ভেবে অযথা নিজেকে কষ্ট দিতে যাবেন না। সে কেন আপনাকে এই কথাটি বলল, কেন সবার সামনে আপনাকে বিব্রতিকর অবস্থায় ফেললো, শুধু শুধু এসব চিন্তা করে নিজেকে শেষ করে দিবেন না। শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। বাতাসের ঝড় ঝাপটায় তো ছোট ছোট নুড়ি স্থানচ্যুত হয়, আপনি তো আর নুড়ি নন, আপনি তো বিশাল পাথর কিংবা অবিচল পাহাড়, বাতাসে আপনি কেন স্থানচ্যুত হবে? কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন কুরাইশদের অগোচরে তারা যুদ্ধে প্রস্তুতির সুযোগ পাওয়ার আগেই মক্কা নগরীতে প্রবেশ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছে এক স্থানে সামান্য সময়ের যাত্রা বিরতি করলেন। কুরাইশরা এই অভিযানের ব্যাপারে কিছুই জানল না। তারা অবশ্য প্রতিদিন গোপনে খোঁজ খবর নিত এবং নিয়মিত টহল দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে যাত্রা বিরতি করলেন সে রাতে আবু সুফিয়ান কয়েকজন সঙ্গী নিয়ে সংবাদ সংগ্রহের জন্য বের হল। কোনো সংবাদ আসে কিনা, কোনো কিছু পাওয়া যায় কিনা, সে এর জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের অপেক্ষা করছেন। প্রভাত হলেই তিনি মক্কায় প্রবেশ করবেন, কুরাইশদের উপর হামলা করবেন। এই অবস্থা থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বগতোক্তি করতে লাগলেন, হাই, জানি না কাল প্রভাতে কুরাইশদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শক্তি বলে মক্কায় প্রবেশ করে আর যদি কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে ভাগে আত্মসমর্পণ না করে, তাহলে তো কাল সকালে কুরাইশ সম্প্রদায় চিরতরে ধ্বংস হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইরে বের হওয়ার অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। তিনি রাসূলের সাদা খচ্চরের উপর আরোহণ করে চলতে লাগলেন।
আবু সুফিয়ান তার সঙ্গীদের নিয়ে খোঁজ খবর নিতে নিতে মুসলিম বাহিনীর খুব কাছে চলে এলো। হঠাৎ মুসলিম বাহিনীর প্রজ্বলিত আগুন তাদের নজরে পড়ল। সে বলতে লাগলো, আজকের রাতের মতো এত আগুন আর এত বড় সেনাবাহিনী তো আর কখনো দেখিনি। কত বড় এই দল, কারা এরা? আবু সুফিয়ানের এক সঙ্গী বলল, শপথ আল্লাহর, মনে হচ্ছে এরা খোজাআ গোত্রের, যুদ্ধের জন্য তো ওরা টগবগ করছে। আবু সুফিয়ান বলল, না, খোজা গোত্র তো আরো ছোট, তাদের লোকবল তো এর চেয়ে অনেক কম, এখানে তো অনেক মশাল, অনেক বড় বাহিনী। আবু সুফিয়ান ধীরে ধীরে আরো কাছে চলে এলো। এক পর্যায়ে সে মুসলিম রক্ষীদের হাতে ধরা পড়ল। তারা তাকে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে চলল। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ সাল্লামের খচ্চরে চড়ে চলতে চলতে ঠিক সেইখানেই পৌঁছালেন যেখানে মুসলিম রক্ষীরা আবু সুফিয়ান ও তার সঙ্গীদেরকে আটক করেছে। ভীত সন্ত্রস্ত আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখে তার কাছে ছুটে এলো এবং তার খচ্চরে পেছনে চড়ে বসল। পেছনে পেছনে তার সঙ্গীরা ভীত সন্ত্রস্ত হয়ে ছুটতে লাগলো। মুসলিম রক্ষীরা পেছন থেকে তাদের অনুসরণ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে চললেন। যখনই তারা মুসলমানদের কোনো ছাউনি অতিক্রম করছিলেন, মুসলমানরা জিজ্ঞাসা করছিল, ইনি কে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খসর ও আব্বাসকে দেখে তারা বলছিল, ও, রাসূলের চাচা রাসূলের খচ্চরে চলে যাচ্ছেন। কেউ যেন আবু সুফিয়ানকে চিনে ফেলতে না পারে এই জন্য আব্বাস তাকে নিয়ে দ্রুত ছুটে চললেন। এক সময় তারা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। ওমর জিজ্ঞাসা করলেন, ওটা কে? এরপর তিনি তাদের কাছে গেলেন। কাছে গিয়ে যখন তিনি খসরের পেছনে বসা আবু সুফিয়ানকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, আল্লাহর দুশ্মন আবু সুফিয়ান! আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, যিনি কোনো চুক্তি ও অঙ্গীকার ছাড়াই তোমাকে আমাদের হস্তগত করেছেন। আব্বাস তাকে কিছু করতে নিষেধ করলেন। ওমর দ্রুত তাদের কাছে তাদের পিছে পিছে চললেন। আব্বাস খসরে চড়ে আরো দ্রুত চলেছিলেন। তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ওমরের আগেই পৌঁছে গেলেন। তিনি বাহন থেকে নেমে রাসুলের কাছে উপস্থিত হতে না হতেই ওমরও সেখানে পৌঁছালেন। তিনি সেখানে পৌঁছে রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসুল, এ যে আবু সুফিয়ান, আল্লাহ তাআলা একে কোনো চুক্তি বা অঙ্গীকার ছাড়াই আমাদের কাছে নিয়ে এসেছেন, আপনি আমাকে অনুমতি দিন, আমি এর গর্দান উড়িয়ে দিই। এই সেই আবু সুফিয়ান যে মুসলমানদের অনেক ক্ষতি করেছে, উহুদ যুদ্ধে সেই মুশরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছে, খন্দক অভিযানে কাফের বাহিনীকে পরিচালনা করেছে, বহুবার সে মুসলমানদের সংকটে ফেলেছে, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, আজ সে মুসলিম বাহিনীর হাতে বন্দি। আব্বাস বললেন, আল্লাহর রাসুল, আমি তাকে নিরাপত্তা আব্বাস বললেন আল্লাহর রাসুল, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে কানে কানে কিছু বললেন। ওদিকে হযরত ওমর বারবার বলছিল, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বারবার একই কথা বলে যাচ্ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে বললেন, ওমর, থামো, আল্লাহর শপথ, সে যদি আদি বিন কাবের বংশ হতো তাহলে আজ তুমি একথা বলতে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এমন এক বিতর্কে তারা জড়িয়ে পড়তে যাচ্ছেন যা বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য সমীচীন নয়। তাছাড়া বনু কাবের লোক হলো ইসলাম গ্রহণের ব্যাপারে অতি আগ্রহী হতেন, অন্য বংশের হলে গুরুত্ব দিচ্ছেন না, এমন একটি বিষয় নিয়ে এখন বিতর্ক করার সময় নেই। ওমর একেবারে শান্ত স্বরে বললেন, থামুন, আপনি থামুন, আল্লাহর শপথ, আপনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন আপনার ইসলাম গ্রহণ আমার কাছে আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে বেশি কাম্য ছিল, কারণ আমি জানতাম রাসুল সাল্লাহ সাল্লামের কাছে খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণ বেশি কাম্য ছিল। একথা শুনে আব্বাস একেবারে নীরব হয়ে গেলেন। সম্ভাব্য বিতর্ক এখানে শেষ হয়ে গেল। অথচ ওমর চাইলে কথা দীর্ঘ করতে পারতেন, তিনি বলতে পারতেন, কি বলতে চাচ্ছেন আপনি? আপনি আমার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে চাচ্ছেন? আমার অন্তরে কি আছে তা কি আপনি জানেন? আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছেন? কিন্তু তিনি এসব কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম এ জাতীয় শয়তানি প্ররোচনা থেকে অনেক ঊর্ধ্বে থাকতেন। ওমর ও আব্বাস উভয়ে নিশ্চুপ হয়ে গেলেন। আর আবু সুফিয়ান রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে কি নির্দেশ দেন তা শোনার অপেক্ষায় সে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাস, একে আপনার তাবুতে নিয়ে যান, সকালে আমার কাছে নিয়ে আসবেন। আব্বাস তাকে নিজের তাবুতে নিয়ে গেলেন, সেখানে সে রাত কাটালো। সে রাত আবু সুফিয়ান ফজরের সময় জেগে উঠল। সে দেখল সকালে নামাজের প্রস্তুতি নিচ্ছে, অজু করার জন্য এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। সে হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এরা কি করছে, এরা এভাবে ছুটাছুটি করছে কেন? মুয়াজ্জিনের আজান শুনে এরা নামাজের প্রস্তুতি নিচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নামাজের সময় হলে সাহাবিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়ে সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। আবু সুফিয়ান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন। 10,000 সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে একসঙ্গে রুকু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার সঙ্গে সেজদা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবিদের এই একনিষ্ঠ আনুগত্য তাকে মুগ্ধ করলো। নামাজ শেষে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য এলেন। আবু সুফিয়ান আব্বাসকে জিজ্ঞাসা করলো, আব্বাস, মুহাম্মদ তাদেরকে যে নির্দেশ দেয় তারা কি তাই পালন করে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে পানাহার করতেও নিষেধ করেন তাহলে তারা পানাহার করবে না। আবু সুফিয়ান বললেন, আব্বাস, আজ আমি মুহাম্মাদের অনুসারীদের মধ্যে যেমন আনুগত্য দেখলাম জীবনে কোথাও এরূপ দেখিনি। রোম ও পারস্যবাসীকেও তাদের সম্রাটদের এরূপ আনুগত্য করতে দেখিনি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে বললেন, ধিক হে আবু সুফিয়ান, এক আল্লাহর প্রতি ইমান আনার, তার সঙ্গে কাউকে শরিক না করার এখনো কি সময় হয়নি? আবু সুফিয়ান স্পষ্ট ভাষায় বলল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি অনেক ধৈর্যশীল, অনেক সম্মানী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, তবে এই বিষয়ে এখনো আমার মনে কিছুটা সংশয় আছে। আব্বাস বললেন, হে আবু সুফিয়ান, তুমি কল্যাণের ধর্ম ইসলাম গ্রহণ করে নাও। তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আবু সুফিয়ান চুপ করে ও কিছুক্ষণ ভাবল, এরপর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, আবু সুফিয়ান নেতৃস্থানীয় মানুষ, তিনি মর্যাদা লাভের অভিলাষী, তাই তাকে বিশেষ কোনো মর্যাদায় অভিষিক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপত্তা লাভ করবে। এই কথা শুনে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকটি পুঙ্কিতে আবৃত করে বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তিনি আবৃত করলেন, অর্জিত ভাবনা, বিতর্কে জয়ী হওয়া বিচক্ষণতা নয়, বিচক্ষণতা হলো বিতর্ক না চড়ানো। তিনি আবৃত্তি করলেন, ভেবেছিলাম আমি লাত মানাতের জয় হবে নিশ্চয়, মোহাম্মদ তো মিথ্যাশ্রয়ী, নিশ্চয় তার পরাজয়। লাত মানাতের পক্ষে যে তাই ধরেছিলাম হাতিয়ার, ধ্বংস করিতে মোহাম্মদকে করেছি চেষ্টা দুর্নিবার। হাই, মিথ্যার তরে করিয়া লড়াই জীবন করলাম ক্ষয়, মোহাম্মদই সত্যাশ্রয়ী, মূর্তিই কিছু নয়। পথ বলা এক পথিকামী, পথ দেখালেন মোরে, এড়িয়ে গিয়ে যাকে আমি ঘুরছি অন্য দ্বারে। তিনি আমায় করলেন ক্ষমা, জুড়লেন প্রভুর স্তনে, পথের সন্ধান পেলাম আমি, দুঃখ নাই আমার মনে। বর্ণিত আছে আবু সুফিয়ান যখন কবিতার এড়িয়ে গিয়ে যাকে আমি ঘুরছে অন্য দ্বারে এই অংশটুকু আবৃত করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে মৃত আঘাত করে বলেছিলেন, তুমি তো আমাকে প্রতি মুহূর্তে এড়িয়ে গিয়েছিলে।